জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা পালন করে থাকেন এই ব্রত। বুধবার ষষ্ঠীর দিন ছিল গৃহস্থের হাটে বাজারে ফিনিশিং টাচ। ষষ্ঠী উপলক্ষে গত কয়েকদিনের মতো বুধবার ও রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে ছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য। এদিন এক মাছ ব্যবসায়ী জানান, জামাই ষষ্ঠী উপলক্ষে হরেক রকমের মাছেরই আয়োজন রয়েছে মাছ বাজারে, কিন্তু ক্রেতাদের উপস্থিতি তেমন একটা নেই। তবে মাছ বাজারে চড়া দাম থাকলেও মিষ্টির দরদাম এবছরে তেমন একটা বৃদ্ধি পায়নি। সুন্দর মাছ এসে ভালো মাছ এসে মাছ পাইছি না।